আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেলিম জুয়েলারি ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা একটা রূপার দণ্ড, এটা এখন আমি মেশিনের সাহায্যে বড় করে নিচ্ছি, চিকন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা মেশিনে বড় করে নিলাম, চিকন তার করে নিলাম। এটাকে ওয়্যার বলে, সিলভার ওয়্যার। এটার সাহায্যে আপনাদেরকে আমি নূপুর বানিয়ে দেখাচ্ছি। এখন এই সিলভার ওয়্যারটাকে যন্ত্রের সাহায্যে আরও চিকন করে নিচ্ছি, টেনে টেনে চিকন করতেছি। দেখতে পাচ্ছেন এটা পরিমাণ মতো চিকন করে নিতে হবে ওজন অনুযায়ী। তার টানা শেষ। এখন সিলভার ওয়্যারটাকে একটা লোহার চিকন দণ্ডের সাথে পেঁচিয়ে নিচ্ছে। এখন এটা কাঠের সাহায্যে সমস্তটাকে ভাঁজ করে নিচ্ছে। ভাঁজ করা হয়ে গেছে, এটা এখন একটা স্প্রিং এর মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, এই তো এটা হচ্ছে সিলভার স্প্রিং। এটাকে এখন কেটে নেব, সমস্তটা একটু একটু করে কেটে নিচ্ছি, একটা দুইটা করে কেটে নিচ্ছি একসাথে। এই তো আরেকটা কেটে নিলাম, এইভাবে সম্পূর্ণটা কেটে নিতে হবে। এই কাটা শেষ। এখন এগুলা গুটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে গুট বলে। এই প্রত্যেকটা গুট এখন আবার আস্তে আস্তে গেঁথে নিচ্ছি, এটা অনেক সময়ের ব্যাপার, সমস্তটা আপনাদেরকে দেখাবো না, কিছু অংশ দেখাচ্ছে। এইভাবে হাতেই গেঁথে নিতে হয়, এটা অনেক সময় লাগে। তারপর আপনাদের কিছু দেখাচ্ছি, এইভাবে কাটতে হবে চেনগুলো প্লাসের সাহায্যে। চেন সমস্তটা গাঁথা শেষ, এখন এটা ঝালাই করা বাকি আছে। এটা হচ্ছে নূপুরের চেন। এই চেনটাকে এখন দুইটা চেন একখানে রেখে, পাশাপাশি দুইটা চেন একসাথে রেখে তারপর মাঝখানে জয়েন দিচ্ছি। এটাকে আমরা সাবিত্রী চেন বলে থাকি। এই যে সাবিত্রী চেন, এটা জয়েন করা হয়, কিছু অংশ এখনো বাকি আছে, সমস্তটাই জয়েন করে নিচ্ছে। এখন এখানে রূপার দণ্ড থেকে কিছু ছোট ছোট দানা তৈরি করব। এটা একটা অনুমানের ভিত্তিতে কেটে নিচ্ছি, আমি কেটে নিচ্ছি কারণ আমার হচ্ছে আইডিয়া হয়ে গেছে, সেই জন্য এইভাবে কেটে নিচ্ছি। এগুলো সব কাটা টুকরো অংশ, এখানে কিছু লিকুইড সহগা দিয়ে দিলাম। এখন রূপার ছোট ছোট দানাগুলোকে, ছোট ছোট দণ্ড, এগুলোকে দানা হিসেবে তৈরি করব, তাই সহগার সাথে একটু মিক্সড করে নিচ্ছি।
এই টুকরো রূপকগুলোকে এখন একটা মাটির প্লেটের উপর রেখে দিচ্ছে একটা একটা করে। এখন এগুলোকে যে হিট দিয়ে ছোট ছোট দানা করে নিচ্ছে, সবগুলো ছোট ছোট গোল দানা হবে। এগুলো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল দানা হয়ে গেছে। এই দানাগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছে, এটা হচ্ছে মাটির ঘইরা বলে, এটার ভিতরে উঠিয়ে নিচ্ছে এবং কিছু অ্যাসিড পানি, তেজাব যেটাকে বলে, সেই পানি দিয়ে দিচ্ছে যাতে ওর ভিতরে সহকার লেগে থাকে, সহগুলো উঠে যায়, সঙ্গে বডিতে লেগে না থাকে। এখন এই দানাগুলোকে এই সাবিত্রী চেনের মাঝখানে প্রত্যেকটা চেনের গোটের পাশে মাঝখানে বসিয়ে দিচ্ছে একটা একটা করে। আমার বসানো শেষ, অনেকটুকু বসানো হয়ে গেছে, এখন এটা ঝেলে নিচ্ছি। প্রত্যেকটাই একটা একটা করে আলাদা আলাদা ভাবে ঝালতে হচ্ছে। ঝালা কমপ্লিট। আর এটা হচ্ছে নূপুরের যে ঘাড়া থাকে, ঘাড়ার উপরে ফুলটায়। আর এটা হচ্ছে রূপার সিলভার ওয়্যার, এটা দিয়ে এটা একটু মোটা কেটে সমান করে নিচ্ছে। এটা দিয়ে এখন ঘাড়া বানানো হচ্ছে, এটা ভাঁজ করে নিচ্ছে সুন্দর করে, আটের মতো, ইংলিশ আটের মতো ভাঁজ করে নিতে হবে। এই যে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছে, এখন উপরের ফুল দুটো এই আটের উপরে জয়েন করে দিব। পাইন দিয়ে দিলাম, ফুলটার এক পাশে পাইন দিলাম, এটা আরেক পাশে পাইন দিয়ে দিচ্ছি। এই পাইনের সাহায্যেই আমরা এটা জয়েন করে ফেলবো। পাইনটা একটু ডাবল করে দিচ্ছি যাতে পরবর্তীতে ছুটে না যায়। আট বসিয়ে দিলাম ফুলের উপরে, এখন এটা ঝালাই করে নিব। এখানে এখন হিট দিব, হিট দিয়ে সুন্দর করে ঝালাই করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতে থাকেন আমার চ্যানেলটিতে, যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমি যখন ভিডিও ছাড়ব নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এটা আরেকটা ঘাড়া, এটাও ঝেলে নিচ্ছি ফুলটাকে। আমার ঝালা কমপ্লিট। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন উপরে, এটা নূপুরের ঘাড়া।
এখন এটার দুই মাথায় দুইটা কোড়া লাগিয়ে দিচ্ছি। এই যে এই কোড়াটা এটার মাথায় লাগিয়ে নিচ্ছি পাইনের সাহায্যে এবং হিট দিয়ে। এই তো সুন্দরভাবে লেগে গেল, দেখতে পাচ্ছেন। এখন অপোজিট পাশে আরেকটি লাগিয়ে নিচ্ছে। এটা অপর প্রান্ত, এখানেও একটা লাগিয়ে নিচ্ছে। এই তো লেগে গেল। এখন এখন একটা আরেকটা কোড়া লাগিয়ে নিচ্ছে, এটার সাথে জয়েন করে দিলাম। এখন এক একটা অ্যাস কুড়াতে তিনটা করে বল দিয়ে দিচ্ছি। এগুলো হাফ বল বলে, এগুলো মেশিনে কেটে নেওয়া হয়েছে। এখন এগুলো ফুল বল তৈরি করব, রূপার ছোট ছোট বল হবে। এই যে একটার উপর একটা বসিয়ে এই বল তৈরি করে ফেললাম, সহগা দিয়ে একটু হিট করে নিলাম যাতে এটা সুন্দরভাবে একটার উপরে আরেকটা লেগে থাকে। এটা হিট দিয়ে নিলাম। এখন এই বলগুলোর উপরে ছোট ছোট কোড়া লাগিয়ে নিচ্ছি, তিনটাতে তিনটা কোড়া লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রূপার কোড়া। এই তো একটা লাগিয়ে নিলাম। এখন আরেকটা লাগিয়ে নিলাম, এটা আরেকটা লাগিয়ে নিলাম। এখন এই বলগুলোকে, তিনটা বলকে একটা স্ক্রুর ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এটা এখন জয়েন করে নিব যাতে পরবর্তীতে খুলে না যায়। এখানে একটি পাইন দিয়ে দিলাম জয়েন করার জন্য, মুখটা বন্ধ করে দেব। এখন হিট দিয়ে দিচ্ছে। এই তো জয়েন লেগে গেল, এখন বলগুলো কখনো পড়ে যাবে না। এখন নূপুরটাকে লাগিয়ে নিচ্ছি, গাড়াটা লাগিয়ে দিলাম নূপুরে। নূপুরের কাজ এখন কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এটাকেই বলে পায়ের নূপুর, সিলভার পায়ের নূপুর। টোটাল চার জোড়া সাবিত্রী পায়ের নূপুর দানা সহকারে
কমপ্লিট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউস, এটা এখন ব্রাশ করার পরের অবস্থা। ব্রাশ করার পর এটার এই কালার আসবে। আমার কাছে ড্রাম নেই, পালিশ ড্রাম, এই জন্য পালিশ করতে পারিনি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, আল্লাহ।